তবু ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নমস্কার, সিটিভিনে সকলকে স্বাগত জানাই, আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে সরাসরি আবরণের সঙ্গে থাকবো আমরা। এখন আবরণের পুজো স্পেশাল এক্সক্লুসিভ কালেকশন দেখব। আর আগামী মাসে আজকের দিনে কিন্তু পুজোর ঢাক বেজে গিয়েছে, যদিও পুজোর ঢাক একদম বেজেই গিয়েছে, গণেশ পুজোর সঙ্গেই কিন্তু মা দুর্গারও আগমন হয়ে যায় এর পরপরই। আর এই মুহূর্তে আমরা প্রত্যেকে ফেস্টিভ মুডে আছি, তার আগে সেই ফেস্টিভ মুডে যাওয়ার আগে অবশ্যই বলবো সুরক্ষিত থাকবো, পরিবারকে সুরক্ষিত রাখবো, অবশ্যই গোটা সমাজটা সুন্দর করে পুজো কাটাবো, আবরণের সঙ্গে থাকবো। আজকে আবরণের পক্ষ থেকে সুমনদা রয়েছে, সুমনদাকে স্বাগত জানাবো। সুমনদা আজকে কি দেখাচ্ছো? আজকে নিয়েছে নরমাল পলিশ জামদানি। পলিশ জামদানি মানে পুজো মানে জামদানি তো একটা প্রথম কেনাকাটি হবে, পুজো হোক বিয়ে হোক, আর সেখানে যে বললাম কথা সুরক্ষিত থাকতে হবে আমাদের, আমাদের হ্যান্ড ওয়াশ এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে, অবশ্যই মাস্ক, ডিসপোজেবল মাস্ক এবং ওয়াশেবল মাস্ক এইটাও কিন্তু আমরা ফলো করব। আজকে সরাসরি চলে যাব শাড়িতে, জামদানি দেখব। অবশ্যই বলবো যে আমরা কিন্তু এখন লাইভ রয়েছি, আপনারা আমাদের ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে পারেন এই অনুষ্ঠানে কথা বলার জন্য। আর বুকিং নাম্বার নিচে যাচ্ছে, সেখানে বুকিং করতে হবে। এক নম্বর শাড়ি, একদম পুজোর সকাল, ষষ্ঠীর সকাল, আমকলকা, বড় আমকলকা যাচ্ছে আঁচলে। এক নম্বর শাড়ি দেখছি, দাম রইল 3650, 3650। সাদার সঙ্গে লাল, কিন্তু এই শাড়ির বিশেষত্ব হচ্ছে লাল পাড় নেই, পুরো পাড়টা জুড়ে এভাবে আমকলকা গিয়েছে, মানে আপার হোক লোয়ার হোক ঠিক একইভাবে গেছে আমকলকা, এবং পুরো শাড়িটা কিন্তু একদম একভাবে গেছে, কোলা চোল কুচি এন্ড অব দি একভাবে গিয়েছে, আমকলকার মাঝখানে আবার ফ্লাওয়ার মোটিফটা রয়েছে, সবুজ দিয়ে মিনে করা রয়েছে আমকলকার মাঝখানটা, খুব সুন্দর ভরাট কাজ হয়েছে। এক নম্বর শাড়ি দেখলাম, একের পর আসবো দু নম্বর শাড়ি, নাম্বার টু। বাও, একদম ডিফারেন্ট মোটিফ, মানে জামদানি বলতে আমাদের যে ট্র্যাডিশনাল যে করাতের কাজ সেইগুলো তো আমরা দেখেই থাকি, কিন্তু এই মোটিভগুলো ডিফারেন্ট একদম। যার যে শাড়িটাই পছন্দ হবে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন বুকিং নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপে বুক করার জন্য নাম্বার যাচ্ছে, সেখানে সরাসরি ফোন করতে পারেন। এখন দেখছি দু নম্বর শাড়ি, কি সুন্দর কাটাকুটি খেলার মতো, বক্স করা মাঝখানটা ফুল করা, হলুদ কোথাও কোথাও রয়েছে সাদা, জামদানির সাথে যারা ম্যাচিং করে ক্রপ টপ বা জামদানির ব্লাউজ চাইছেন সেটাও কিন্তু আমাদের আবরণে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে। আর এখন কিন্তু ক্রপ টপ ভীষণ ট্রেন্ডিং, ভীষণ ট্রেন্ডিং, তাই জন্য আর ক্রপ টপ অবশ্যই মনে হতে পারে যে না প্রত্যেকে পরতে পারে না, কিন্তু এই বছর পুজোয় কিন্তু সেই ফ্যাশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই প্রত্যেকেই ট্রাই করতে পারেন যদি মনে করেন। নম্বর থ্রি, তিন নম্বর শাড়ি, 3650, এই মোটিভটা একটু দেখবো, আঁচলের পর থেকে পুরো বডিটা জুড়ে এভাবে যাচ্ছে, অল্টারে যাচ্ছে, পুরোটা বক্স বক্স করে অল্টারে যাচ্ছে, তার মাঝখানে কিন্তু ফুলের নকশা গিয়েছে, আবার চেঞ্জ হয়ে গেল, আর একেবারে কিন্তু নিউ কালেকশন, মানে প্রত্যেকটাই কিন্তু মোটিভ আলাদা, আপনি এই মোটিভের কালার অপশন পেতে পারেন, তবে এক একটা মোটিভ যেহেতু এগুলো একদম এক্সক্লুসিভ, তাই যেটা যে শাড়িতে মানায়, যে কালার কম্বিনেশনে, যে কন্ট্রাস্টে যে কাজটা মানায়, এই শাড়িটা একটু দেখবো যে এই ফুলের এইখানটাতেও এত নিখুঁত করে কাজ করা, এখানে সবুজ দিয়ে আবার কোথাও সাদা দিয়ে করা হয়েছে, ভীষণ নিখুঁত করে কাজ করা, অরেঞ্জের মাত্রা শাড়িটাতে, অরেঞ্জের মাত্রা কিন্তু আলাদাই একটা পেয়েছে একদম, এবং কালার কন্ট্রাস্টে এটা কিন্তু ঠিক একটা মাটি কালার, মাটির সঙ্গে একটা ব্লু যাচ্ছে পাড়টা। চার নম্বর শাড়ি, 3650, চারের পর আসবো পাঁচ নম্বর শাড়িতে, নাম্বার ফাইভ, দারুন কালার, অ্যানাদার কালার, অসাধারণ, অসাধারণ, অসাধারণ,
পূজো মানেই জামদানি, শুধু পূজো মানে জামদানি কেন, শাড়ি কেনাকাটি করতে গেছি একটা জামদানি কিনেই ফেলি আমরা, জামদানি প্রত্যেকের ভীষণ সফট কর্নার। নাম্বার 5 শাড়ি পিঙ্কের সঙ্গে যাচ্ছে হালকা ব্লু এর কম্বিনেশন, 5 শাড়ি, প্রাইস 3650। এইটার কিন্তু কালার অপশন রয়েছে, আমরা আগেরটা দেখলাম একটা লাইট কালারের ওপর, এটা পিঙ্ক এর ওপর যাচ্ছে, 5 শাড়ি 3650। পাঁচের পর আসবো 6 অ্যানাদার অপশন, কালার অপশন, আর যেটা পছন্দ হচ্ছে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে বুকিং করে নেবেন। আর আপনাদের জামদানি তো আপনারা জানেন একদম স্পেশাল, এটাও অ্যানাদার কালার অপশন, মানে এই যে মোটিভটা রয়েছে প্রত্যেকটার কিন্তু কাজের ক্ষেত্রে সুতো চেঞ্জ হয়ে যাচ্ছে, কালার কন্ট্রাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা দেখছি 6 শাড়ি, প্রাইস রইল 3650, 3650। ভীষণ লাইট অ্যান্ড সোবার কালেকশন, খুব সোবার কালেকশন, সিনিয়রদের দিতে পারি একটা ডার্ক শেডের ব্লাউজ দিয়ে যে কোনো, মানে মা মেয়ে গুছিয়ে এই শাড়িটা পরতে পারবে, শুধু ব্লাউজের অপশনটা চেঞ্জ করতে হবে। ছয়ের পর যাব 7 খুব স্মার্ট শাড়ি, নাম্বার 7 কালারটা খুব স্মার্ট। আমরা দেখছি 7 শাড়ি, ব্লু ব্লু অ্যাশ, ব্লু অ্যাশ ব্লু আঁচল যাচ্ছে, সি গ্রিন বডি যাচ্ছে, কিন্তু সি গ্রিন আর পেস্তার একটা মাঝামাঝি কালার, তার মাঝে এইখানেও ফুলের নকশাটা এক থাকছে। নাম্বার 7 প্রাইস হলো 3650। আঁচলটা খুব সুন্দর, এত ভরাট কাজ এবং একদম ডিফারেন্ট। এরপরে আসবো পার্টটায়, আপার ইয়ক লোয়ার ইয়ক কিন্তু একইভাবে যাচ্ছে, যে ফ্লাওয়ারের যে মোটিভটা পুরো শাড়ির জুড়ে। নাম্বার 7 শাড়ি দেখছি 3650, সাতের পর আসবো 8 শাড়ি। আপনারা অবশ্যই সরাসরি আবরণে চলে আসতে পারেন, আমি শাড়িতে তো যাব, তার আগে একটু বলে দিই যে আবরণে আসতে হলে কিন্তু বিরাটি মিনিবাস স্ট্যান্ড লোকেশন ল্যান্ডমার্কটা অবশ্যই মনে রাখতে হবে, বিরাটি মিনিবাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে আবরণ, সপ্তাহের প্রত্যেক দিন রবি থেকে সোম সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা। আমরা এখানে তো শাড়ি দেখাচ্ছি, সরাসরি আপনারা বুকিং করতে পারছেন, এছাড়াও আবরণের ওয়েবসাইট রয়েছে, ভিজিট করতে পারছেন, অনলাইন কেনাকাটিরও কিন্তু সুবন্দোবস্ত রয়েছে। যাবো পরে শাড়িতে, মানে সিওডি ফেসিলিটি, ক্যাশ অন ডেলিভারি, ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে পেয়ে যাচ্ছেন আবরণের শাড়ি, উইথ হোম ডেলিভারি চার্জ, আর কোরিয়ার এলে কোরিয়ার চার্জ। আঁচলটা থেকে দেখা শুরু করব, খুব ডিফারেন্ট কালারটা, ভীষণ ডিফারেন্ট। আমরা এখন দেখছি, আমরা আছি 8 শাড়িতে, নাম্বার 8 শাড়ি দেখছি আমরা, 3650, একইভাবে যাচ্ছে আগেরটার মতন মোটিভটা, সি গ্রিনের সঙ্গে অ্যাশের কম্বিনেশন, ভীষণ ব্রাইট লাগছে শাড়িটা, তার সঙ্গে পিঙ্কে ফুলগুলো গিয়েছে, এর সাথে কিন্তু ম্যাচিং করে জুয়েলারিও পেয়ে যাবেন আবরণে, একদম এই পাড়ে যে ফুলগুলো গিয়েছে এই ফুলের সঙ্গে এটা দারুণ লাগছে। 8 শাড়ি 3650 গেল, এবার আসবো 9 শাড়ি, নাম্বার 9 এই শাড়িগুলো একদম কিন্তু মানে জামদানির মধ্যে, আবারও বলি যে মোটিভটা একদম ডিফারেন্ট, এক্সক্লুসিভ কালেকশন, আর সেগুলোর কিন্তু প্রচুর কালার অপশন আমরা আজকে দেখাচ্ছি। এই শাড়িগুলো কিন্তু একদম যেহেতু হটকে কালেকশন, তাই বেশিক্ষণ পছন্দ হয়েছে কি করব না, আরও 10টা থেকে অবশ্যই আপনি 10টা দেখুন, কিন্তু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে বুকটা করে ফেলুন। 9 শাড়ি, প্রাইস রইল 3650। আর যদি কনফিউজড হয়ে গিয়ে থাকেন তাহলে ফেসবুক এবং ইউটিউবে আমাদের এই অনুষ্ঠানটা থাকছে, আপনি সেখান থেকেও দেখে ধীরে সুস্থে কিনতে পারেন। 9টা কিন্তু পুরোপুরি সপ্তাহ সপ্তমী সকাল বলা যেতে পারে, একদম লেমন লেমন ইয়েলোতে গেল। 9 পর আসবো 10 নাম্বার 10 কালার কম্বিনেশন, একদম মানে সিনিয়র দিদিদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি, ভীষণ 10 শাড়ি, খুব অসাধারণ অসাধারণ। 10 নাম্বার 10 অফ হোয়াইটের সঙ্গে লাইট ব্লু, সি গ্রিন ও না লাইট ব্লু, এটা একদম দারুণ লাগছে, এবং এই পাড়ের কালারের সঙ্গে কিন্তু এই যে ফুলের কন্ট্রাস্টটা করা হয়েছে দেখা যাচ্ছে, আশা করি ভিতরের যে মোটিভটা একই কিন্তু পাড়া কালার কন্ট্রাস্ট কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে সুতোর রংটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। 10 শাড়ি, প্রাইস 3650, 3650। পুরোটা কুচিটাও একইভাবে যাচ্ছে, একদম এন্ড পার্ট অবধি কিন্তু এই শাড়ি একভাবে যাচ্ছে, 3650।
শাড়ি তো আমরা আজকে দেখছি, জামদানি দেখছি, ওয়াও কম্বিনেশন এবং মোটিফটা কি দারুন, আবার চেঞ্জ হয়ে গেল কিন্তু দারুন শাড়িটা। আমরা দেখছি এখন 11 নম্বর শাড়ি, আঁচল থেকেই দেখাটা শুরু করব। মোটিফ কিন্তু চেঞ্জ হয়ে গেল, দাম কিন্তু একই রয়ে গেল, মন দিয়ে দেখতে হবে আগে কোনটা কিনবো কোনটা কিনে ফেলতে হবে সেটা তারপরের কথা। এই শাড়ি আপনি পরবেন এবং আপনিই একমাত্র পরবেন, কারণ প্রত্যেকের কাছে কিন্তু আপনি এই কালেকশন পাবেন না, তার জন্য আপনাকে একমাত্র আবরণেই আসতে হবে। 11 নম্বর শাড়ি দেখছি, মোটিফটা কি সুন্দর, তার জন্য আপনাদের জন্য আবরণ কিন্তু প্রত্যেকদিন খোলা থাকে, সোম থেকে রবি সকাল 11 থেকে রাত্রি 9টা পর্যন্ত। আর গাড়ি নিয়ে আসুন, গাড়ি রাখার জন্য সুবন্দোবস্ত আছে, কোনো পার্কিং চার্জ লাগে না, আপনারা যত ঘন্টা থেকে কেনাকাটা করতেই পারেন আমাদের সাথে। 11-র পর আসবো 12 নম্বর শাড়িতে, আমরা কিন্তু আবরণে জামদানির এক্সক্লুসিভ জামদানি পাচ্ছি। এছাড়াও বিয়ের কেনাকাটি করতে আসলে সবার প্রথমে বেনারসিটা মাথায় আসে, দারুন দারুন বেনারসির কালেকশন, মসলিন, জামদানি, সিল্ক, তসর, ঘিচা কি নেই। এবং প্রত্যেকটা শাড়ির ক্ষেত্রেই বলবো যে আর বাকি পাঁচজন যেটা পরছে আপনিও কিন্তু সেটা পরবেন না, তার জন্যই কিন্তু দাক্ষিণাত্যে রেশম সিল্কও চলে এসেছে আবরণে, এবং দারুন কালেকশন। আর অবশ্যই বলতে হয় শুধু কালেকশন দেখলাম মন খারাপ হয়ে গেল দাম বেশি, সেটা কিন্তু আবরণের ক্ষেত্রে একদম হয় না। আমরা দেখছি 12 নম্বর শাড়ি, মিষ্টি একটা হলুদ, হলুদের সঙ্গে সবুজ আর নীলের কন্ট্রাস্টটা দুর্ধর্ষ হয়েছে, পাড়ের উপরে এই যে কাজটা, পাড়ের উপরে আলাদা করে গিয়েছে আমকলকা দিয়ে লতার কাজটা, দারুন লাগছে শাড়িটার, খুব সুন্দর। 12 নম্বর শাড়ি দেখলাম, এবার আসবো 13 নম্বর, সত্যি লাকি 13, একদম সিনিয়রদের জন্য যারা লাল কালো ছাড়া পড়তে পছন্দ করেন, যারা একটু কম রং চান তাদের জন্য এটা যাচ্ছে বেসিক্যালি অরেঞ্জে। আমরা এখন দেখছি 13 নম্বর শাড়ি, গঙ্গাজল কালার, তার সঙ্গে লাইট ব্লু, তার সঙ্গে অরেঞ্জের ছোঁয়া রয়েছে পুরো শাড়িটা জুড়ে। নম্বর 13, 13 নম্বর শাড়ি, প্রাইস রইল 3650, 3650। অবশ্যই এই শাড়িগুলো কেনাকাটি করতে হলে আমরা তো বলি যে আপনারা চলে আসুন সরাসরি আবরণে, যে কোনো দিন চলে আসুন, খুব সুন্দর মিনেকারি কাজটা। আর পূজো মানে কিন্তু জামদানি থাকতেই হবে সবার জন্য, প্রত্যেকের জন্য, পূজোর সকালটা শুরু হয় জামদানি দিয়ে, অবশ্যই আমরা ধীরে ধীরে এগোই রাতের দিকে যাই, সেখানে পার্টি ওয়্যার, সেই ক্ষেত্রেও কিন্তু আবরণে আবরণে দারুন দারুন কালেকশন আছে। পূজো বিয়ে মানেই একদম ঘিরে জামদানি, খুব সুন্দর অ্যাশের সঙ্গে সি গ্রিনের রামা গ্রিনের কন্ট্রাস্ট, তার সঙ্গে রানী কালার। 14 নম্বর শাড়ি দেখছি আমরা, 3650 নম্বর 14, পুরো শাড়িটা জুড়ে যাচ্ছে এভাবে কাজ, কুচির অংশটাও একদম একভাবে পড়ছে। নাম্বার 14, এগেইন প্রাইস হলো 3650, 3650। 14 নম্বর শাড়ি দেখলাম, এবার আসবো 15 নম্বর, নাম্বার 15। আমরা কিন্তু আবরণে শাড়ি ছাড়াও, মানে শাড়ির তো এক্সক্লুসিভ কালেকশন রয়েছে, শাড়ি ছাড়াও পাচ্ছি চুড়িদার, লেগিংস, জেগিংস, কাফতান, ওয়েস্টার্ন, সমস্ত ধরনের পোশাকের সম্ভার রয়েছে আবরণে। এছাড়াও আবরণে ডিজাইনার ব্লাউজের কথাটা আশা করি আপনারা ভুলে যাননি, আবরণের ডিজাইনার ব্লাউজ দারুন দারুন সব কালেকশন রয়েছে, এবং খুব সুন্দর রসিল্কের ওপর দারুন তাদের কালেকশন এসেছে, তার সঙ্গে ম্যাচিং জুয়েলারিও থাকছে। আর আমার এখন ব্লাউজ, আমাদের সলিড যে কালারের যে ব্লাউজগুলো মাত্র 450 থেকে স্টার্টিং, 450। 15 নম্বর শাড়ি দেখছি, প্রাইস রইল 3650, 15 পর আসবো 16 নম্বর, নাম্বার 16। আমরা অনেকটা এগিয়ে এলাম, তার জন্য দিদিদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা আশা করি বুকিং নাম্বার বুকিং শুরু করে দিয়েছেন, যদি মনে করেন যে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট তুলে পাঠাবেন সেইটাও দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু আবরণের পেজটা ফলো করতে পারেন, আবরণের পেজে লাইক করে রাখতে পারেন, এবং আবরণের ওয়েবসাইট মানে এই প্রত্যেকটা শাড়ি কীরকম লাগছে, কেমন লাগবে পড়লে, সেটা তো দেখতে ইচ্ছেই করে যারা অনলাইনে আমরা কেনাকাটি